আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পের খুব বেশি প্রসার নাই, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে যেটা আসলে পৃথিবীর মানুষ এখানে এসে দেখতে পারে। আমি শুধু খালি একটা জায়গা সম্পর্কে বলতে চাই, সেটা হলো যে আমাদের বাংলাদেশে পৃথিবীর লার্জেস্ট সি বিচ আছে, সেটা হলো কক্সবাজার নামে পরিচিত। তো এই একটা প্লেস, এমন একটা প্লেস যেখানে যেটা আসলে পর্যটক টানতে খুব সহায়ক। তো এর জন্য কি করতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে এবং আমাদের সিকিউরিটি অনেক ডেভেলপ করতে হবে। তো ইনফ্রাস্ট্রাকচার রেডি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বড় উদ্যোগ নিয়েছে, সেটা হলো যে মেরিন ড্রাইভ থেকে শুরু করে কক্সবাজারের জন্য একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্ল্যান করেছে। এবং এর ভিতরে একটা সবচেয়ে বড় প্ল্যান যেটা আসলে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, সেটা হলো রেল লাইনের ব্যবস্থা। এবং কক্সবাজারের যে ট্রেন স্টেশন, সেটা আসলে ঝিনুকের আকারে খুব নান্দনিক একটা ট্রেন স্টেশন। তো আমরা আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছি এবং এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য যে স্রষ্টা আমি সৃষ্টিকর্তা হিসাবে স্রষ্টা বলছি না, যে একটা যে কোনো একটা কাজেরই একটা স্রষ্টা আছে, কাজের স্রষ্টাটা বলছি, সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এই ধরিত্রী থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু স্রষ্টা আমাদের মহান আল্লাহ তাআলা, সেটার কোনো ডিবেট নেই। আমি একটা কথার জন্য বললাম আর কি। তো ইনফ্রাস্ট্রাকচার অলরেডি হয়ে গিয়েছে। তো আপনি যদি একটু চিন্তা করেন বা আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারি যে কোনো ব্যক্তি যদি মাধ্যমিক স্কুল পাস করে, তারপর কলেজ পাস করে, তারপর ইউনিভার্সিটি পাস করে, একটা ডিগ্রি নেয়, পোস্ট গ্রাজুয়েট করে, তারপরেও কিন্তু তাকে কী করতে হয়, নিজেকে মার্কেটিং করতে হয়। এই মার্কেটিংয়ের মাধ্যমটাকে একটা সিভি বানাইতে হয়, সিভি বানিয়ে বিভিন্ন কোম্পানিতে তার প্রোফাইলটা ওদের কাছে তুলে ধরতে হয়। এমনকি শুধু খালি সিভি পাঠিয়ে বা কারিকুলাম ভিটা পাঠিয়ে কিন্তু তুলে ধরলেই হয় না, তারপরে কী করতে হয়, তাদের কাছে তারা যখন সুযোগ যায়, তো তুমি তোমাকে প্রেজেন্ট করো, সেটা 15 মিনিট থেকে শুরু করে, আধা ঘন্টা থেকে শুরু করে 45 মিনিট, 1 ঘন্টা, বা শারীরিকভাবে তাদের প্রতিষ্ঠানে যেয়ে যখন আমরা যাই তখন নিজেকে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং করে বিক্রি করতে হয়, যে আমার ভিতরে এই এই কোয়ালিটি আছে, তারা একটা প্রবলেম সলভ করার জন্য একটা টাস্ক দেয়, সেইটা সলভ করতে হয়। মানে সত্যি কথা বলতে একেবারে এক কথা যেটা, সেটা হলো মার্কেটিং, নিজের মার্কেটিংটা নিজেই করতে হয়। তো আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে যেটা পর্যটন শিল্পকে খুব মানে পরিপূর্ণ করতে পারে এবং মোটামুটি অনেক ভরপুর করতে পারে। তো আমাদের এখন যা প্রয়োজন সেটা হলো একটা মার্কেটিং পলিসি, গুড মার্কেটিং পলিসি। এবং এই গুড মার্কেটিং পলিসির জন্য আমি, আপনি, প্রত্যেকটা মানুষই অ্যাম্বাসাডর হইতে হবে, যে আমরা বাংলাদেশের কোন কোন শিল্পগুলোকে আমরা পৃথিবীর মানচিত্রে সবার কাছে তুলে ধরবো এবং মানুষ আগ্রহ হবে আমাদের বাংলাদেশ ভ্রমণ করার জন্য। তো যেমন আপনারা যদি একটু চিন্তা করেন, সেটা হলো যে ফ্রান্সের আইফেল টাওয়ার, মানে পৃথিবীতে মানুষ যখন ফ্রান্সের নাম শোনে তখন সবার চোখে ভেসে আসে একটা আইফেল টাওয়ার। এবং এই আইফেল টাওয়ার খুব আহামরি কিন্তু কিছু না, যদিও আমি একেবারে ফ্রান্সের কাছাকাছি থাকি, তারপরে এখনও আইফেল টাওয়ারে যাওয়া হয়নি আমার, কিন্তু আমার একদিন যাওয়ার ইচ্ছা আছে। যেমন দেখেন, এই একটা আইফেল টাওয়ার আমি শুনেছি খুব মানে বড় কিছু না এবং খুব নান্দনিক কিছু না, কিন্তু এই যে একটা মার্কেটিং হয়ে গেছে আইফেল টাওয়ারের, এইটা সারা পৃথিবী থেকে পর্যটক এই ফ্রান্সের আইফেল টাওয়ারে নিয়ে যায়। তো এই পর্যটকের ফলে একটা
ইকোনমিক্যাল সার্কুলার দেখা যায় হলো ফ্রান্সের প্যারিসে। তো এরকমভাবে আমরা যদি আমেরিকার কথা চিন্তা করি, তাহলে হলো স্ট্যাচু অফ লিবার্টি, মানে খুব আইকনিক একটা স্থাপনা। প্রত্যেকটা মানুষই কিন্তু এই স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে প্রতি বছর যায়। যেমন আমি যদি প্রাকৃতিক সৌন্দর্য বলি, সেটা হলো নায়াগ্রা ফল, আমেরিকা এবং কানাডার বর্ডারে নায়াগ্রা ফল প্রতি বছর দেখতে প্রচুর মানুষ যায়। এখন কেউ কেউ আমরা বলতে পারেন যে ভাই, আমরা তো মোটামুটি 6.5 কিলোমিটারের উপর একটা পদ্মা ব্রিজ বানিয়েছি। সত্যি কথা বলতে পদ্মা ব্রিজটা একটা আইকনিক ব্যাপার সত্যি, কিন্তু এইটার মানে দেখার জন্য সেই এনভায়রনমেন্টটা আমরা মনে হয় সেইভাবে এখনও করতে পারিনি। কারণ হলো অবশ্যই পদ্মা ব্রিজের পারে সেই ধরনের মানে একটা পর্যটকজন যে দেখতে পারে সেই ধরনের একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যেন পর্যটক যে সেখানে ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল পর্যটক এসে সেই পদ্মা ব্রিজটা দেখতে পারে। কিন্তু এই ধরনের ব্রিজ এতটা আপিল তৈরি করে না, মানে এই ব্রিজটা আমাদের ইকোনমিক্যালি অনেক আমাদেরকে সাহায্য করবে, এটার ব্যাপারে কোনো পরিমাণ ডিবেট নেই, বা এটার ব্যাপারে বিতর্ক যে করবে সে একটা বোকার রাজ্যে বাস করতেছে। কিন্তু এইটা কখনো পর্যটন শিল্পের জন্য বড় একটা স্থাপনা হইতে পারে না। আমাদের বাংলাদেশের উচিত আমাদের একটা এমন একটা স্থাপনা করতে যে সারা পৃথিবীর মানুষ ওই স্থাপনাটা দেখার জন্য একবার হলেও আসতে হবে। আমরা যদি চিন্তা করি আমাদের পাশের দেশ ভারত, সেরকম কিন্তু কিচ্ছু নাই। এবং আজকে ভারত যেটা যাদের দিয়ে করে খাচ্ছে, যেমন ভারত চিন্তা করলে মানুষের মনে বা চোখে ভেসে ওসে ওঠালো তাজমহল। এবং ওই ভারত, ভারতের এই তাজমহল কিন্তু ভারতের একা সম্পত্তি ছিল না, ভারত ভাগ হয়ে গেছে। সেটা হলো জমি ভাগ হওয়ার ফলে ওই তাজমহলটা ওদের এরিয়াতে পড়ছে, সেই জন্য ভারত। কিন্তু এই ভারতের যে তাজমহল, সেই তাজমহলটা করেছেন কিন্তু মোগল আমলে, এবং এই তাজমহলের মালিক কিন্তু আলটিমেটলি আমরাও। তারপরে 1947 সালে ভাগ হয়ে গেছে, 1971 সালে আমরা ভাগ হয়ে গেছে, তখন আমাদের এই সম্পত্তিটা আর আমাদের নাই। কিন্তু আপনি চিন্তা করেন, এই ভারতের মানে পর্যটন শিল্প বা একটা আইকনিক ব্যাপার হলো তাজমহল, সবাই দেখতে আসে। তো আমাদের বাংলাদেশে তো প্রচুর টাকা আমরা খরচ করি, আজে বাজে টাকা খরচ করি। আমাদের বাংলাদেশের সরকার প্রধানের উচিত এরকম কোনো একটা আইকনিক জিনিস তৈরি করা। আমাদের বাংলাদেশে বিশ্বমানের আর্কিটেকচার আছে, যারা এই ধরনের একটা আইকনিক স্থাপত্য তৈরি করতে খুব সহজেই করে ফেলতে পারবে, বা আমরা বিদেশি কনসালটেন্ট হায়ার করতে পারি কীভাবে আমাদের দেশের একটা আইকনিক স্থাপনা তৈরি করা যায়, এবং একটা এশিয়ার যেন একটা ফোকাল পয়েন্ট হয়। আমরা ছোট একটা দেশ, কিন্তু তারপর আমরা কীভাবে আমাদের পাশের দেশের সাথে মোটামুটি মার্চ করে আমাদের বাংলাদেশটাকে পৃথিবীর প্রান্তে তুলে ধরতে পারি, এরকম একটা স্থাপনা করা উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের মার্কেটিংয়ে প্রচুর 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 কাজ করা উচিত। মানে পৃথিবীর মানুষ যেন সোশ্যাল মিডিয়া এখন খুললেই আমাদের ওই আইকনিক ব্যাপার বা আমাদের পর্যটন শিল্প নিয়ে যেন তারা দেখতে পারে, যে আরে বাবা, মানুষ যেন বিরক্ত হয়ে যায়। কিছু আছে না, যেমন আমি এই জার্মানিতে থাকি, দেখা যায় কি আমি চাই আর না চাই ইউটিউব অথবা ফেসবুকে যদি কোনো ভিডিও দেখতে থাকি, মাঝখানে একটা অ্যাপের চলে আসে, মানে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে যে এই অ্যাপ দিয়ে তুমি টাকা পাঠাইতে পারো বাংলাদেশে। দেখেন, মানে তারা এমন পরিমাণে মার্কেটিং করেছে, সত্যি কথা বলতে আমার যখন প্রয়োজন হয়েছে আমি ওই অ্যাপটা দিয়ে আসলে টাকা পাঠিয়েছি। এখন যেই ব্যক্তিটা মার্কেটিং করলো না, হ্যাঁ, সম্ভবত ওই অ্যাপটা ধরুন আপনার 1 ইউরোতে 1.38 টাকা দিল, কিন্তু যে বেটাটা মার্কেটিং করতেছে সে দিল 1.35 টাকা, মানে 3 টাকার ডিফারেন্স। তো যে ব্যক্তিটা 1.38 টাকা দিয়েছে সে কিন্তু মার্কেটিং করানো বিধেয় কিন্তু আমার কাছে পৌঁছাতে পারেনি, কিন্তু আমি কম নিয়েও আমি আরেকটা অ্যাপের কাছে পৌঁছে গেছি শুধু খালি মার্কেটিং করার জন্য। সো মার্কেটিং একটা বড় জিনিস, মানে আমাদের বিশ্বকে জানাই দিতে হবে যে বাংলাদেশ একটা দেশ, এই বাংলাদেশে এই জায়গাটা তোমরা ভ্রমণ করতে পারো, বা এই পর্যটন শিল্পের এই জিনিসটা ভ্রমণ করতে পারো।
আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানের সিনেমেটোগ্রাফার আছে, যারা এমন সুন্দর করে একটা কাহিনী তৈরি করে দিবে, একটা ছবি তৈরি করে দিবে 4 থেকে 5 মিনিটের বা ছোট ছোট ক্লিপসের, 1-2 মিনিটের, মানে পৃথিবীর মানুষ মোটামুটি পঙ্গপালের মতো বাংলাদেশ ভ্রমণে আগ্রহ প্রকাশ করবে। আমাদের শেখ হাসিনার হাতকে যদি আমরা শক্ত করতে চাই, স্মার্ট বাংলাদেশ করতে চাই, তাহলে আমাদের বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে পজিটিভভাবে তুলে ধরতে হবে। অনেক মানুষ আছে আমাদেরকে নিয়ে নেগেটিভ বলবে, নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কাজ করবে, যেটাতে আমাদের বাংলাদেশের ডিফেম হয়। কিন্তু আমরা ওইটার প্রতি ফোকাস না করে কীভাবে আমাদের গুড ফেমের জন্য কাজ করতে পারি, সেই জিনিসটা আসলে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমরা যদি সত্যিকারের শেখ হাসিনার সৈনিক হয়েছে থাকি এবং শেখ হাসিনাকে যদি আমরা ভালোবাসি, শেখ হাসিনার বাংলাদেশকে ভালোবাসি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই কাজগুলো করে যেতে হবে। তো শেখ হাসিনার কাছে আমার আর একটা অনুরোধ, আপনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় একজন মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো যায়, কাকে করা যায়, হয়তো হইতে পারে আমরা পৃথিবী থেকে বড় বড় আইকন স্টারকে আমরা আমাদের বাংলাদেশে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানিয়ে দেবো কিছু একটা জনের জন্য। আমি ধরতে পারি যে হলো আমাদের লিওনেল মেসি, যে হলো ফুটবলের জাদুকর, তাকে আমরা হায়ার করে একটা 3 মিনিটের দরকার হলে আমরা একটা ছবি বানিয়ে দেবো, যেটা হলো বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করবে সারা বিশ্বের কাছে। আপনি মেসিকে চিনে না এমন কেউ নাই পৃথিবীর, সবাই চিনে। ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা সেই দায়িত্ব দিতে পারি, মানে এই ধরনের, মানে হয়তো আমরা তাকে পে করব। আমাদের বাংলাদেশের যেই অভ্যন্তরীণ যারা কলাকুশলী আছে, যারা ছবি তৈরি করে, মিডিয়ার ব্যক্তিত্ব, সিনেমার ব্যক্তিত্ব, তাদের দিয়ে আমরা ডেফিনেটলি করব। কিন্তু আমাদের কলাকৌশলীকে অনেকেই, পৃথিবীর অনেকে চেনে না, মেসিকে সবাই চেনে। তো এই এই ধরনের কলাকৌশলী দিয়ে আমরা কীভাবে আমাদের যেই পর্যটন শিল্পটা সেটা পৃথিবীর কাছে তুলে ধরতে পারি, এই ব্যাপারে আমাদের কাজ করা উচিত। কারণ বাংলাদেশকে আমরা যত বেশি মানুষকে চেনাবো, বাংলাদেশ পৃথিবীর মানুষ আমাদের বাংলাদেশে ঘুরতে আসবে, তারা ঘুরতে এসে টাকা খরচ করবে, আমাদের ইকোনমিক্যালি বুস্ট হবে, এবং আমাদের যেই মানুষগুলা অসৎ পথে যাচ্ছে তারা আস্তে আস্তে সৎ পথে চলে আসবে। কারণ হলো পৃথিবীতে কোনো ব্যক্তি চায় না অসৎ হইতে, সে তার পরিস্থিতির কারণে অসৎ হয়ে যায়। সো আমাদের নিজেদেরই চিন্তা করতে হবে কীভাবে আমরা একটা অনেস্ট সিস্টেম তৈরি করব। এবং ইনশাআল্লাহ আমি এটা জানি, শেখ হাসিনা যদি তার শক্ত হাতকে আমরা আরও শক্ত করতে পারি, সে এমন একটা অনেস্ট সিস্টেম অবশ্যই দাঁড়া করায় ফেলবে। আল্লাহ হাফেজ।